রাসূলুল্লাহ সাল্লাম থেকে একটা কিন্তু ঘোষণা আছে, কেউ যদি পর্ণর মানে ত্রুটি গোপন রেখে বিক্রি করে তার অবস্থা কিন্তু ভয়াবহ। অবশ্যই অবশ্যই, সেই বিষয়টা মাথায় রেখে আপনি ব্যবসা করছেন কিনা? অবশ্যই, এটা যদি না করি তাহলে আমি দুনিয়াতে যদি সফলতা পাইও আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহকে ভয় করি আর চেষ্টা করি যে ইসলাম মেনে চলার, তো আমি চেষ্টা করি সবসময় যে হচ্ছে মানুষকে অথেন্টিক জিনিসটা দেওয়ার। যদি কোনো প্রোডাক্টের ত্রুটি থাকে তো সেটা তাকে অবগত করে দেই, প্রাইসটাও অনেক কম রাখার চেষ্টা করি, তখন উনি বুঝতেই পারে যে আসলে কেন কম রাখতেছি, উনি জেনে শুনেই নেয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বসুন্ধরাতে আসছি একটা কাজে, সেই কাজে আসার কারণে আমাদের এক দিনী ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিচ্ছে। এবং ভাইয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনারা দেখেন যে ঢাকা ফোন বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ এই বিষয়গুলো রয়েছে, আমি সরাসরি আপনাদের নিয়ে যাই আমাদের ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভাইয়ের এই শপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, আপনারা এখান থেকে ভাই যে সকল বিষয়গুলো পারচেস মানে দিয়ে থাকে আপনারা পারচেস করতে পারবেন, আশা করি ভাইয়ের কাছ থেকে এই বিষয়গুলো নিতে পারবেন। আর ভাই কি কি সার্ভিস দেয় সেই বিষয়টা ভাইয়ের কাছ থেকে জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, আমাদের এটা হচ্ছে বাই সেল এক্সচেঞ্জের একটা শপ। সো বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে আপনার আপনাদের কাছ থেকে হচ্ছে পুরনো ডিভাইস পারচেজ করি এবং হচ্ছে নিউ ডিভাইস সেল করে থাকি। এবং আমাদের এখানে ম্যাক্সিমাম ডিভাইস হচ্ছে ইউজড, যেমন 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, অ্যাপেলের যত ডিভাইস আছে, যদি সেটা অথেন্টিক হয় আমার কিনতে কোনো প্রবলেম নেই এবং আমার বিক্রি করতেও কোনো প্রবলেম নেই। এবং স্যামসাং, তারপর হচ্ছে গিয়ে ভিভো X80, যত ফ্ল্যাগশিপ যত এক্সপেন্সিভ ডিভাইস আছে আমাদের এখানে পারচেস আমরা করে থাকি, যদি সেটা 100% অথেন্টিক হয়। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা পারচেস করি না, বিক্রিও করি না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। আর এবং হচ্ছে আমাদের এখানে সকল ধরনের অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে মোবাইল সার্ভিসিং, তারপর হচ্ছে কি আপনার নিউ প্রোডাক্ট, এভরিথিং আমরা কেনা বেচা করে থাকি। জি, এতটুকুই। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়ের কাছ থেকে শুনলেন আসলে ভাই কোন ব্যবসায়িক যে ডিলটা, আপনারা বুঝতে পারছেন যে আসলে ফোনগুলো আপনাদের যদি পুরাতন ফোন থাকে আপনারা ভাইয়ের এখানে বিক্রি করে আপনারা টাকাও নিয়ে নিতে পারবেন অথবা ফোন নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের ফোন। এবং দেখতে পাচ্ছেন যে অনেক ফোনগুলো আছে, একটু দেখাও তো ফোনগুলো। এখানে আইফোনের বিভিন্ন কালেকশন এবং বিভিন্ন ফোনগুলো আমরা এখানে আছে, বিভিন্ন ব্র্যান্ডের। ভাই শুধু আইফোন না তো, সব ধরনেরই ফোন আছে তাই না? সব ধরনের, সব ধরনের, OnePlus 10 Pro, 9, 9RT, তারপর হচ্ছে ভিভোর হচ্ছে সবচেয়ে ফ্ল্যাগশিপ যে ডিভাইস X80 আমাদের কাছে দুইটা আছে, 14 Pro Max, 13 Pro Max, 13 Pro, 12 Mini, অনেক সময় 11, 12, এগুলো সবই থাকে, S21 Ultra, S22 Ultra, S22, S21 Plus, পিক্সেলের অনেক ধরনের ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল। মানে অ্যাকচুয়ালি যেরকম বর্তমানে মার্কেটে যেরকম চাহিদা কাস্টমারদের, সেই ধরনের প্রোডাক্টগুলোই আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে হচ্ছে কাস্টমারদের জন্য রাখার। আর এটা চেষ্টা করি সবসময় যে অথেন্টিক ডিভাইসগুলো রাখার, কারণ মোস্ট অফ দ্য ডিভাইস দেখা যায় হচ্ছে বাইরে থেকে আসে যেগুলো হচ্ছে রিফাব্রিক্স হয়, তো রিফাব্রিক্সে দেখা যায় হচ্ছে ব্যাকসেল চেঞ্জ থাকে, তারপর হচ্ছে গিয়ে ডিসপ্লে চেঞ্জ থাকে, ওগুলো অ্যাকচুয়ালি আমি ইগনোর করি, কারণ আমি প্রফিট করব তো ডেফিনেটলি, যেহেতু বিজনেস করতেছি প্রফিট করতে হবে, কিন্তু বেশি প্রফিট করার দরকার নাই যে মানুষকে ঠকাবো ইনশাল্লাহ। যদি ভুলে কোনোটা হয়ে যায় তো অবশ্যই আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ, আর যদি ইচ্ছা করে করি তাহলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন না। এই জায়গাটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এই ফোনের অনেক বিষয়গুলো বুঝবো না, এটা রিফ্রেশ কিনা, এটার ভিতরে কি আছে, এটার যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে কিনা, এটার কোন ধরনের ত্রুটিগুলো রয়েছে। একটা আছে না গোপন রেখা, যেমন রাসূলুল্লাহ সাল্লাম থেকে একটা কিন্তু ঘোষণা আছে, কেউ যদি পণ্যর মানে ত্রুটি গোপন রেখা বিক্রি করে তার অবস্থা কিন্তু ভয়াবহ। অবশ্যই অবশ্যই, সেই বিষয়টা মাথায় রেখে আপনি ব্যবসা করছেন কিনা? অবশ্যই, এটা যদি না করি তাহলে আমি দুনিয়াতে যদি সফলতা পাইও আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, সে গিয়ে আরশের ছায়াতলে থাকবে তারা। আর আমি মানে ব্যবসায়ীর বিষয়টা যতটুকু আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হচ্ছে গিয়ে যে ব্যক্তি মানে সরি 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে হচ্ছে গিয়ে রিজিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে। তো আর যেহেতু হচ্ছে গিয়ে আমি আল্লাহকে ভয় করি আর চেষ্টা করি যে ইসলাম মেনে চলার, তো আমি চেষ্টা করি সবসময় যে হচ্ছে মানুষকে অথেন্টিক জিনিসটা দেওয়ার। যদি কোনো প্রোডাক্টের ত্রুটি থাকে তো সেটা তাকে অবগত করে দেই, প্রাইসটাও অনেক কম রাখার চেষ্টা করি, তখন উনি বুঝতেই পারে যে আসলে কেন কম রাখতেছি, উনি জেনে শুনেই নেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই আপনারা ভাইয়ের শপে এবং ভাইকে ট্রাস্ট করতে পারবেন আশা করি, সেটা আমার মন বলে আমি রেকমেন্ড করতেছি, আপনারা ভাইয়ের কাছে আসবেন।